অবকাঠামোগত দুর্বলতা প্রশাসনিক অদক্ষতা ও সুশাসনের অভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে সবচেয়ে বড় বাধা রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা আর এসডিজি কে মাধ্যমিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফসলে হোসেন আবেদ অন্যদিকে পরিকল্পনা মন্ত্রী আহামা মুস্তফাক আমাল বলেন এসডিজি অর্জনে জলবায়ু পরিবর্তনই বড় চ্যালেঞ্জ রিপোর্ট আগামী পনেরো বছরের টেকসই উন্নয়নের রূপরেখা এসডিজিতে পৌঁছতে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ বিগেস্ট গ্লোবাল চ্যালেঞ্জ এট দিস মোমেন্ট টু হাউ টু রিলেট দি most countries will আর জনগণের ওপরেই যেহেতু অনেকাংশে নির্ভর করবে এসডিজির বাস্তবায়ন তাই বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তের আহ্বান স্যার ফজলে হাসান আবেদের the sdg goals and uh, targets in the curriculum of secondary education

বিশ্বব্যাংকের প্রকাশিত ডুইং বিজনেস রিপোর্টে বাংলাদেশের প্রবৃদ্ধির অবস্থান